চন্দ্রবার শুরু করছি যে খবর সবার আগে। টিটাগড় স্টেশনে 10 নম্বর রেলগেটের কাছে খুন অভিযোগ। বৃহস্পতিবার রাতে গুলি করে খুন করা হয় গাজী বাবা মাজার এলাকার বাসিন্দা সেলিম শাহজিকে। বছর 18 সেলিমকে রাতে এবিএন বসু হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সেলিমকে এলাকা 3 দুষ্কৃতি গুলি করেছে বলে অভিযোগ তার বাবার সমর গাজী। তার অভিযোগ, দিন কত আগে ইসমাইল, সোনু এবং মনু নামে 3 দুষ্কৃতী সমরের কাছে 1 লক্ষ টাকা তোলা চায়, সেই টাকা দিতে না পারায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে মেলায় গিয়েছিলেন সেলিম। ফিরতে দেরি হওয়ায় বাড়ি থেকে তাকে ফোন করা হয়। সূত্রে খবর, ফোনে সেলিম জানায় সে বাড়ি ফিরছে। তার কিছুক্ষণ পর বাড়ির কাছে রেলগেটে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সেলিমকে। সেলিমের পিঠে গুলির চিহ্ন দেখা গিয়েছে। অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ। ট্রেনের চাকায় আগুনের ফুলকি ঘিরে আতঙ্ক ছড়ায় কালনা স্টেশনে। শুক্রবার সকাল 8:30 নাগাদ কাটোয়া থেকে ব্যান্ডেলগামী ট্রেনটি কালনা স্টেশনে আসে। স্টেশনে পৌঁছতেই 4 নম্বর কামরার নিচ থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। ধোঁয়া দেখে আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে পড়েন। খবর পেয়ে রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বগিটি পরীক্ষা করে। রেলকর্মীরা দেখেন চাকার ব্রেক ঠিক মতো কাজ না করায় ঘর্ষণের ফলে আগুনের ফুলকি থেকে ধোঁয়া বের হচ্ছে। প্রয়োজনীয় মেরামতের পর 8 ঘন্টা বাদে ট্রেনটি স্টেশন ছাড়ে। সেলফি তুলতে গিয়ে বিপত্তি। সেলফি তোলার সময় গুলমা আর সেবকের মাঝে কাঞ্চন কন্যা ট্রেন থেকে পড়ে যান যুবক। কলকাতা থেকে মালবাজার যাচ্ছিলেন তিনি। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করা হয়, ভর্তি করানো হয় শিলিগুড়ি হাসপাতালে। তৃণমূল যুবনেতাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবায় তারানগর অঞ্চলের ঘটনা। অভিযোগ, হাসান মোল্লা নামে ওই যুবক তৃণমূল নেতা তারানগর গ্রাম পঞ্চায়েতে যাচ্ছিলেন, সেই সময় বড় মোল্লাখালীর কাছে হঠাৎ কয়েকজন দুষ্কৃতী বাঁশ রড লাঠি নিয়ে হাসানের ওপর ঝাঁপিয়ে পড়ে। স্থানীয়দের চিৎকারে দুষ্কৃতীরা চম্পট দেয়। স্থানীয়রা হাসানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মোল্লাখালী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ফের ঝুঁকি রাখছে পুলিশ দুষ্কৃতী তাণ্ডব। এবার উত্তরপ্রদেশের রামপুর শহরে পুলিশের নাকা চেকিং চলছিল, সেই সময় সংঘর্ষ বাধে। পুলিশকে দেখে গুলি চালায় দুষ্কৃতীরা। সংঘর্ষে গুলিবিদ্ধ হয় 1 দুষ্কৃতী, বাকি 2 জন পালিয়ে যায়। তাদের খোঁজে চলছে তল্লাশি। তাদের নাগাল পেয়ে ধরতে গেলে পাল্টা গুলি চালায় দুষ্কৃতীরা। পুলিশের গুলিতে জখম হয় আরো 2 দুষ্কৃতী। অনেকের পায়ে গুলি লাগে, তাদের ধরাধরি নিয়ে যায় পুলিশ। যোগীরাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি, সিটের তদন্তে ধরা পড়ল 4 প্রাথমিক শিক্ষক, যারা অসৎ উপায়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। উত্তরপ্রদেশের গোন্ডার ঘটনা। বেলসার প্রাথমিক স্কুলের প্রধান অধ্যাপক রাজেশ কুমার, রাজাপুরের বিনোদ কুমার সিং, কুলদীপ ও জিতেন্দ্র কুমার যাদবকে বরখাস্ত করা হয়েছে। তাদের কাছ থেকে শাস্তিস্বরূপ 4 কোটি টাকা উদ্ধারেরও নির্দেশ দেওয়া হয়েছে। দোকান ও অটোতে ধাক্কা, পাথর বোঝাই ডাম্পারে। দুর্ঘটনায় বড়সড় ক্ষতির সম্মুখীন দোকান মালিক। আসানসোল উত্তর থানার রাজীব চক এলাকার ঘটনা। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার ভোরে ঝাড়খণ্ড থেকে আসানসোলের দিকে যাচ্ছিল ডাম্পারটি। পাঁচগাছিয়া মোড়ের কাছে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ইলেকট্রনিক্সের দোকানে ধাক্কা মারে, পরে মোবাইলের দোকানে ঢুকে যায় ডাম্পারটি। অভিযোগ, ডাম্পারে ধাক্কায় দোকানঘর দুটিরই ক্ষতি হয়েছে। দোকানের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটো ভেঙে চলে যায়। ভোর রাতের ঘটনা হওয়ায় কেউ আক্রান্ত হয়নি, তবে দোকানদারের দাবি ডাম্পারের ধাক্কায় বেশ মোটা টাকার ক্ষতি হয়েছে তার। আরো খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন যে খবর সবার আগে। আসছে পরের খবরে। বিয়ের আসরে বন্দুক হাতে নাচ, সোশ্যাল সাইটে ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ঘটনাস্থল আবারও সেই যোগীরাজ্য। আমেঠিতে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান ছিল, তাতে যোগ দিতে বরকে নিয়ে জাঁকজমক পূর্ণভাবে যাচ্ছিলেন বরযাত্রীরা। ভিডিওতে দেখা যাচ্ছে গাড়ির উপর উঠে নাচছেন 3 যুবক, নাচার সময় তাদের হাতে বন্দুক। ভাইরাল হওয়া ভিডিও তদন্ত শুরু নির্দেশ দিয়েছে পুলিশ। ললিতপুরে থানায় পুলিশ কর্তার ধর্ষণের মামলায় 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ। অভিযুক্ত এসএইচও তেলকধারী সরোজকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় জেলা আদালত। 13 বছরের নির্যাতিতার অভিযোগ জানাতে গেলে থানাতেই তাকে ফের ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বুধবার প্রয়াগরাজ থেকে গ্রেপ্তার করা হয় তেলকধারী সরোজকে।
সেই পদে নতুন একজনকে নিযুক্ত করা হয়েছে। গৃহবধূকে বিবস্ত্র করে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের ঘটনা, অভিযোগ অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন ওই গৃহবধূ। বোলপুরের মকরামপুর এলাকার ঘটনা, স্থানীয় সূত্রে খবর, এলাকার এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই গৃহবধূ। কর্মসূত্রে কলকাতায় এসে আত্মঘাতী হন যুবক। গ্রামবাসীরা আত্মহত্যার জন্য গৃহবধূকে দায়ী করে। গ্রামের মাতব্বরদের নেতৃত্বে সালিশি সভা বসে, তারপরে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বিবস্ত্র করে গৃহবধূকে মারধর করা হয়। অপমানিত ওই মহিলা মঙ্গলকোটের বাড়ি থেকে পালিয়ে মকরামপুরের তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন, সেখানেই আত্মঘাতী হন তিনি। মৃত গৃহবধূ পরিবারের অভিযোগ, চূড়ান্ত অপমান বোধ থেকে আত্মঘাতী হয়েছেন তিনি। তার স্বামীর দাবি, মঙ্গলকোট থানার পুলিশ ঘটনার কোনো অভিযোগ নিতে চায়নি। অস্বাভাবিক মৃত্যু তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। আশঙ্কাই সত্যি হলো, শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেল হাংঝাও এশিয়ান গেমস। আগামী 10 সেপ্টেম্বর থেকে চীনের হাংঝাও শহরে শুরু হওয়ার কথা ছিল এশিয়ান গেমস। সাংহাই সহ চীনের একাধিক শহরে করোনা ভাইরাসের প্রভাব বেড়ে যাওয়ার জন্য এবারের এশিয়ান গেমস স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া কার্যকরী কমিটির বৈঠকে করোনার পরিস্থিতি পর্যালোচনার পর এশিয়ান গেমস স্থগিত রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেমঘটিত কারণে ফের গুলি চলল এবার দক্ষিণ দিনাজপুরে। সূত্রের খবর, বুনিয়াদপুরের বাসিন্দা এক নাবালিকা বৃহস্পতিবার রাতে পড়ে বাড়ি ফিরছিল, সেই সময় এক কিশোর তার পথ আটকায়। দুজনের মধ্যে বচসা শুনতে পেয়ে পাশের ক্লাব থেকে বেরিয়ে আসে স্থানীয় বাসিন্দারা। তারা ওই কিশোরকে আটকাতে গেলে সে আচমকা গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন এলাকার এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্র সমেত গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ওই কিশোরকে। পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অভিযুক্ত কিশোর মানিক হালদারের। সম্পর্কে টানা পড়েনি সে গুলি চালিয়েছে। যদিও নাবালিকার পরিবারের দাবি, অভিযুক্ত যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল না নাবালিকার। ওই কিশোরের বাবা মা দিল্লিতে থাকেন। বেশ কয়েক মাস আগে দিল্লি থেকে এসে নাবালিকার মামার বাড়ির পাশে থাকতে শুরু করেছিল সে। সেই সময় থেকেই নাবালিকাকে উত্তপ্ত করত মানি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন। বসিরহাটের হারোয়ার সোনাপুকুর এলাকার ঘটনা। মেছোঘেরিতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় দুষ্কৃতীরা। হারোয়া থানার আধিকারিক অমিত মিত্রের নেতৃত্বে পুলিশে অভিযান চলে। গ্রেফতার করা হয় কিরণ মোল্লা, আনোয়ার হোসেনকে। ঘটনাস্থল থেকে গুলিসহ এক নলা বন্দুক, ভোজালি, স্ক্রুড্রাইভার, রামদা, লোহার রড বাজেয়াপ্ত করেছে পুলিশ। গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল চার যুবক, কানপুরের ঘটনা। সাত বন্ধু তারা গঙ্গায় স্নান করতে যায়, সেই সময় জলের স্রোতে চারজন তলিয়ে যায়, তিনজনকে উদ্ধার করেছেন এই দুর্ঘটনার হাত থেকে। কানপুরে গঙ্গায় স্নান করতে নেমে দুর্ঘটনায় গ্রস্ত সাত বন্ধু, গঙ্গায় তলিয়ে যায় চার বন্ধু, উদ্ধার করা গিয়েছে তিনজনকে। কানপুরে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল চার যুবক, সাত বন্ধু মিলে তারা গঙ্গায় স্নান করতে যায়, সেই সময় জলে তরে চারজন তলিয়ে যায়, বাকি তিনজনকে উদ্ধার করা গিয়েছে। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আজ পরের খবরে,
কালিম্পং এর জঙ্গল থেকে প্যাঙ্গোলিন শিকার করে কেটে তার মাংস খাওয়ার পর চামড়া পাচারের অভিযোগ। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দুজন কালিম্পং এর বাসিন্দা। বন দপ্তর সূত্রে খবর। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ওদলাবাড়িতে এক হোটেলের কাছ থেকে প্যাঙ্গোলিনের আঁশ সমেত দুজনকে গ্রেফতার করে বেলকোবা রেঞ্জের বনকর্মীরা। প্যাঙ্গোলিনের ছাল শিলিগুড়ি হয়ে অন্য কোথাও পাচারের উদ্দেশ্য ছিল তাদের। জেরায় ধৃতরা স্বীকার করেছেন প্যাঙ্গোলিন শিকারের পর সেটির মাংস খেয়েছেন তারা, তারপরই ছাল পাচারের ছক কষেছিলেন ধৃতরা। সূত্রে খবর, প্যাঙ্গোলিনটির চামড়ার দৈর্ঘ্য 90 সেন্টিমিটার। তাফসীর গণধর্ষণকারী নয়ামোর মূল অভিযুক্ত কাদের খানের বিচার পর্বে গৃহীত হবে না নির্যাতিতা সুজেট জর্ডানের বয়ান। নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচী ডিভিশন বেঞ্চের। তাফসীর গণধর্ষণকাণ্ডের প্রথম পর্যায়ে চার অভিযুক্তকে গ্রেফতার করে বিচার পর্ব শুরু করে নিম্ন আদালত। সেখানে সাক্ষ্য দিয়েছিলেন নির্যাতিতা, পরবর্তীতে তার মৃত্যু হয়। তারপর কাদের খানকে হেফাজতে নেয় পুলিশ। প্রথম চার অভিযুক্তের বিচার পর্বে নির্যাতিতার বয়ান সহ তার দেওয়া বাকি তথ্য কাদের খানের বিচার পর্ব ব্যবহার করার জন্য নিম্ন আদালতে অনুমতি চায় পুলিশ। সেই অনুমতি দেয় নিম্ন আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন জানান কাদের। সেই মামলাতেই আজ এই নির্দেশ আদালতে। নিউটাউন নতুন পুকুর এলাকায় এক মহিলা দেহ উদ্ধার। ঘটনাস্থলে যায় টেকনো সিটি থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, দুবছর ধরে সেই মহিলা নতুন পুকুর এলাকায় ভাড়া থাকতেন, সঙ্গে থাকতেন আরো এক ব্যক্তি। আজ সকালে বাড়ির মালিক তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃত মহিলা পরিবারের তরফে অভিযোগ, সঙ্গে থাকা ছেলেটি তাকে খুন করেছে। অভিযোগ জানানো হয়েছে টেকনো সিটির পুলিশের কাছে। খুন না আত্মহত্যা তার তদন্ত চালাচ্ছে পুলিশ। হংকংয়ে খুলে দেওয়া হলো সমুদ্র সৈকত। গত 7 সপ্তাহ ধরে বন্ধ ছিল চীনের সমুদ্র সৈকত। করোনা বিধিনিষেধের কড়াকড়ির জেরে এই সিদ্ধান্ত নেয় হংকং প্রশাসন। গত মাসের প্রথম দিন থেকে ফের সংক্রমণ ছড়াতে শুরু করে সাংহাই সহ বেশ কিছু জায়গায়। কোভিড বিধি মানতে লকডাউন সহ অন্যান্য নির্দেশিকা জারি করা হয়। সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে বন্ধ রাখা হয় সমুদ্র সৈকত। কিন্তু ফের সমুদ্র সৈকতের মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন সেখানকার মানুষ। প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ী। অভাবের সংসারে এখন বিক্রি করছেন আইসক্রিম। প্যারা অ্যাথলিট সচিন শাহু মধ্যপ্রদেশের রেওয়াতের বাসিন্দা। শত বাধা থাকা সত্ত্বেও 20তম জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 400 মিটার দৌড়ে ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি। কিন্তু তাতে ফেরেনি সংসারের হাল। বাধ্য হয়ে অন্য পেশায় সচিন। ফের খেলাধুলো অনুশীলনের জন্য সরকারের কাছে সাহায্যের আর্জি তাঁর। যে খবর সবার আগে, এখন এই পর্যন্তই। আপনি দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।